السلام عليكم ورحمة الله وبركاته. أمي <الأمی> وسوسط <وششت> مانوس تبويسي <سحن> كيسو <سحن> كاتا <سحن> نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. ودؤل <عدو> إلى ربك بالحكمة والمؤة وجادل بالتي هي آسان অকাল الله عليه وسلم بلغ عني ولو আয়া সম্মানিত হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত বিভিন্ন মাথা থেকে আগত মোতারাম শিক্ষকমণ্ডলী ভতরাম প্রধান অতিথি আমার সম্মানিত সেই ভাইরা যারা এর ব্যবস্থা করেছেন আমি সংক্ষেপে আপনার কাছে কিছু কথা বলবো আবার বিষয়টি হয়তো আপনারা জানেন আমার বৃষ্টিটাই হলো যে আরবি সাহিত্য পাঠদানের পদ্ধতি এ বিষয়টি এই যে ও ব্যাকরণ দানের পদ্ধতির উপরে কথা বলতে এই বিষয়কে লক্ষ্য করে কিন্তু আমি আয়াত পড়েছি একটি হাদিসও পড়েছি আমি যে বেদনা নিয়ে আপনাদের কাছে কথা বলবো সেই বেদনা নিয়ে আপনাদেরকে বোঝার জন্য আমি অনুরোধ করছি এই বিষয়টি আমাকে দিয়েছে আর আমি খুব আনন্দিত হয়েছি যে উপযুক্ত একটা বিষয় কিন্তু আমার এখানে সময় খুব অল্প এই তো সাড়ে বারোটা বাজতেই গেল এতে চল্লিশটা আদান হয়ে যাবে কাজে এই অল্প সময়ের মধ্যে আপনাদের আমি কি একটি কথা মনে রাখেন যে আমরা মুসলমান আমাদের চলার পথের উচ্চ হলো দুটো কেতাব একটি হাদিস এবং আরেকটি কোরআন এই হাদিস এবং কোরআন আরবি ভাষা এটা আমরা জানি এবং আরবি ভাষাকে আমাদের বুঝতে হবে না বুঝলাম আমরা কোরআন হাদিস বুঝবো না এটা আমাদের সকলের জানা এটা নতুন কথা নয় আল্লাহ যে বললেন তোমার রবের পথে তুমি আহ্বান করো বিল জাতির হাসানা হিকমত সহ এবং সব উপদেশ দিয়ে তুমি আহ্বান করো জাদিল হুম বিল্লাতি হাসান এবং তাদের সাথে কোনো তর্কে লিপ্ত হলে উত্তম এবং ভালো পথে তর্ক লিপ্ত হও যাতে তোমার কথা শুনে চটে না যায় এর অর্থ হলো এটা আমি বললেন আমার তরফ থেকে যদি একটি আয়াত পেয়ে থাকো সেটা প্রচার করো এই যে আল্লাহর দিকে আল্লাহর দিনের দিকে আমরা আহ্বান করব নবী থেকে যা পেয়েছি তা প্রচার করবো এই আহ্বান আমাদের নির্ভর করছে আমাদের কিতাবের উপরে আল্লাহ কথা নবীর কথা সব কোরআন এবং হাদিসে আছে এই দুইটি গ্রন্থ কিন্তু আরবি ভাষায় তা আমরা দাওয়াতের কাজ করব কিভাবে এটা একটা প্রশ্ন যদি আরবি না বুঝি আরবির ব্যাকরণ না বুঝি অর্থ বুঝবো না অর্থ না বুঝতে পারলে আমরা দাওয়াতের কাজ প্রচার কাজও করতে পারব না তা আমাদের মুখে তালা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমরা আরবিকে আরবি ভাষাকে আমরা সেই শুদ্ধভাবে পড়তে পারবো এবং লিখতে পারবো যতক্ষণ এটা করতে না পারবো ততক্ষণ আমাদের মুখে তালা লাগা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য যে আমরা মুসলমান আমাদের জন্যই আল্লাহ কারিম নাজেল করছেন আমাদের জন্যই আল্লাহ নবী পাঠিয়েছেন নবী আমাদেরকে যে দাবা দিয়ে গেলেন সেটা হবে আমাদের লক্ষ্য এবং আসল উদ্দেশ্য এই জীবনের তাহলে কন যেহেতু আপনারা সবাই মাসার শিক্ষক আছেন এই জন্য এই বিষয়টি আরও গুরুত্বপূর্ণ আমাদের আবার কাছে হয়েছে যে আমি কিছু কথা আপনাদেরকে বলবো যে দুঃখটা আমার আছে যে আমাদের ছেলেরা কোরআন হাদিস বুঝে না আপনাদের মাথার অবস্থা কি তা জানি না কিন্তু আমরা যেগুলোতে আছি আমাদের অধিকাংশ ছাত্রদের কিন্তু উপলব্ধি করতে পারছে না এই ভাষা তো হলো আরবি ভাষা কঠিন ভাষা যত ব্যাকরণে বাঁধনী এই ভাষার মধ্যে আছে অন্য ভাষার মধ্যে নাই তাহলে আমরা যে পর্যন্ত এটাকে না বুঝতে পারবো সে পর্যন্ত কি আমরা দাওয়াতের কাজ করতে পারবো পারবো না তাহলে আসুন এবং দাওয়াতের কাজ আমাদেরকে করতেই হবে যেহেতু আমরা মুসলমান এটা না করলে না আমরা আল্লাহর পথে চলতে সক্ষম হব না আমরা কারো কাছে দাওয়াত পৌঁছাতে পারবো তাই এটা খুব জরুরি কিনা আমি এই কথাটা বলতে চাচ্ছি এটা খুবই জরুরি তা আসুন আল্লাহর এ বাণীকে নাবির এ বাণীকে বাস্তবায়িত করার জন্য আমাদের কোরআন এবং হাদিস বুঝতে হবে বুঝতে হবে না এবং কোরআন এবং হাদিসকে সঠিকভাবে বোঝা এবং তার অর্থ বুঝে নেওয়া সহি শুদ্ধ করে পাঠ লেখা সব কিছু আমাদের দরকার এবং এই কাজটা ততক্ষণ সম্ভব হবে না যতক্ষণ না আমরা এই সহি শুদ্ধ করে পাঠের জন্য লেখার জন্য যেই দুটো নীতিমালা বা শাস্ত্র আমাদের কাছে লিখিত হয়েছে সে আকারে আছে সেটাকে আমরা না পড়ব না বলবো না একটি হলো কি নহু আরেকটি হলো কি সরব বুঝে রাখবেন নহুমালা আলোচনা করে শব্দ গঠন নেই এবং রূপান্তর নিয়ে একটি শব্দ আমরা কিভাবে তৈরি করব। তার বিভিন্ন রূপ হবে এটা সাফের মাধ্যমে আমরা জানতে পারবো তারপরে শব্দগুলো দিয়ে যখন বাক্য তৈরি করব বাক্য তৈরি করার পদ্ধতির নিয়ম আমরা নহর দ্বারাতে জানতে পারবো তার এই দুটো বিষয় না জানলে আমরা কি করতে পারলাম না শব্দের পরিচিতি আমাদের কাছে হলো না এবং এক শব্দকে আরশো যোগ দিয়ে একটা বাক্য বা জুমলা তৈরি করব আমরা সেটাও করতে পারলাম না সুতরাং তার সঠিক অর্থ আমরা বুঝতে পারলাম না তার আমরা কি করে দাওয়াতের কাজ করবো কার এই দিক দিয়ে আমাদের এটা জরুরি এটা খুবই জরুরি বোঝার আমরা যতই কথা শুনি যে সব আমাদের দুনিয়ার আর এই কথাটা আমরা বুঝবো এইভাবে নিজকে তৈরি করবো এটা আমাদের দুনিয়া এবং আখেরা উপভারটির জন্য হবে এই দিকে আমাদের বেশি গুরুত্ব দেওয়া দরকার তা আমি যেহেতু সময় বেশি নয় বেশি লম্বাও করতে পারছি না আমি এই জন্য আপনাদের কাছে একটা আবি সাহিত্য থেকে একটা এবারত উঠিয়েছি এই এবারত থেকে কিছু কথা বলবো এবং সারফি নাহাবি তাহিক সহকারে আমি কথা বলবো যাতে করে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এইরূপ সার্ফি নাহাবি যদি কায়দা এবং তাকে জানা থাকে তাহলে সঠিকভাবে তার অর্থের উপলব্ধি করা যাবে নইলে যাবে না সেটি শুনেন ওয়াকাদে আদা জা লিক জব এলমি এবার আলাদাতে ওয়াইজানিজু আদান আসাতে যাতে ওয়াকাদ হাফেজা আল কোরআনা ও দারাস অলুম আল লোগাতে অল এলনে ওহাদুন আল আশেরা তিমিন উমরি বেশি বড় লম্বা এই এই একটু সংক্ষেপ কথা এখন এই ইবারতের উপরে আমাদেরকে সার্ফির নাহাবি তাহাকেই জানতে হবে সাব্দিক নাহাবি সার্ফি তাহাকেই না জানা পর্যন্ত আমরা সঠিকভাবে আর অর্থ উপলব্ধি করতে পারব না তাহলে আমি আপনার কাছে রাখতে চাচ্ছি আগে এখানে সার্ফির কথা সার্ফি ওয়াকাদ সা আদা এখন এর অর্থ জানতে না পারলে আমরা শব্দকে অর্থ দিতে পারবো না সাদা এটা বাবে মুফালা থেকে আসছে শাহা সাদে এটা মোজার থেকেও আসে তখন তার অর্থ কি সুভাগ্যবান যার ভাগ্য খুব ভালো সাহাদা আর যখন বাভিফা মুফালা থেকে চলে গেল সাহাদা তখন তার অর্থ হবে সহযোগিতা করা মদত করা সাহায্য করা বাবের মুফালাতের কিন্তু একটা খাসা মশার আঘাত আছে মশার আঘাত এবং দুয়া দুটো তার খাস্তা আছে তর্জমা দিতে হবে বাবের দিকে লক্ষ্য করে সেগা যখন পরিবর্তন হবে বিভিন্ন বাবের যা বিভিন্ন অর্থ হবে যেমন দেখে খারা জামানে বের হইল আর আখড়া জামানে বের বের করলো কাকে বের করে দিল এই যে পরিবর্তন আসলে যদি বাবের খাস্তা ও না জানে তাহলে সঠিক অর্থ দিতে পারবে না তাহলে এটা কত জানা এখন বুঝেন এখন এর আসলো কি সা আদা এটা ভাসমাজি মারু বাব হলো মুফা আলা হ্যাঁ আল মুসা তো হলো এর মাসদার। যার অর্থ হলো পরস্পরকে সাহায্য করা এখন দালেকা লেখা এসমে ইশারা আল জাব্ব আল এলমি এই জাব্বের অর্থ হলো কি এই যে শূন্য স্থান মানে আকাশ এবং জমিরের মাঝখানে খালি জায়গাকে জব বলা হয় এবার আকাশও বলা হয় আর এলমি এলমি মানে মানে জ্ঞানের সাথে সম্পর্ক মানে যাকে জ্ঞানে কাজ করা যায় আমরা এর অর্থ করব কি আলজুর এলমি মানে জ্ঞান জ্ঞানের আকাশ অথবা জ্ঞানের ময়দান অথবা জ্ঞানী পরিবেশ এটা হলো সাদ আর ফাইল তাহলে আমরা অর্থটা কী করবো সাহায্য করিল সেই জ্ঞানী মাঠ অথবা পরিবেশ এখন ফাইল হয়েছে এখন মফুলের দরকার ফাইলের এরা কিন্তু রফাবান পেশাটা আমরা জানি এই জন্য আমরা যা দেখে এলমি বলবো আল জব্ব আল জব্বা বলবো না তারপরে এবলা সিনা এটা তার মফুল সাধারণ মফল এই জন্য এবলা সিনা পড়বো এবার সিনা পড়বো না তাহলে আমরা এখন অর্থ করবো কি যে এলমি পরিবেশ সাহায্যও করলো কাকে করছে এমন সিনা সিনা এটার মফল হচ্ছে সিনাকে সাহায্য করলো আলা দিরা সাথে তার উপরে অধ্যয়নের উপরে বা অধ্যয়নে তাকে সহযোগিতা করলো এখন এইরূপ করে প্রত্যেক ছাত্রকে আমরা অর্থটাকে বুঝিয়ে দেব এখন বোঝানোর পরে বলবো আমরা এখন যে এবন সিনাকে তার পরিবেশে সাহায্য করল কিছু পাঠ গ্রহণে অধ্যয়নের সাহায্য এখন এটা বুঝতে পারলাম এখন যদি আমরা এইভাবে করি যে এইভাবে করি যে এবনো সিনাকে পাটদারে সাহায্য করলো এই পরিবেশ আমরা কিন্তু এইভাবে করে দিই হয়তো নোটালে এইভাবে করে রাখবে কিন্তু যে ছেলেকে দিলাম সে ছেলে কিন্তু কোন শব্দের অর্থ কী এটা বুঝলো না কোন শব্দের অর্থ কি হলো ওকে যদি জিজ্ঞেস করে সাদার অর্থ কী দালেখর অর্থ কী তারপরে তারপরে আল্লা সে এর অর্থকে অ বলতে পারবে না তাহলে আমরা কি ছেলেদেরকে শব্দ অর্থ দেব বাব হিসাবে শব্দ অর্থ দেব শব্দ অর্থ দিলেই তারা প্রতিটি শব্দের অর্থ জানতে পারবে এর থেকে সারাংশ দিব তখন এই বাক্যটির পুরা বার্তা অর্থটা বুঝতে পারবে এবং ক্রমান্বয়ে উন্নতি হবে আমরা করছি কি আমরা শিক্ষকরা কিন্তু এই অর্থ অনেকেই দিচ্ছি অর্থ দিই না দিয়ে ছাত্ররা মানে প্রত্যেক শব্দের অর্থ বুঝতে পারছে না বুঝার কারণে আর সঠিক অর্থ অর্থটা উপলব্ধি করতে পারছে না এই যে আমাদের অবনতি ঘটছে এটা যদি আমরা এইখানে এ তাহাকে সার্ফি নাহাবি এবং আর্থিক এই তাহাকি তাহকি সহকারে ছেলেদের কাছে পাঠদান করি তাহলে ছেলেরা প্রতিটি শব্দের অর্থ বুঝবে হ্যাঁ এখন এরপরে আসে আইয়ানা ও আইয়ানা এটা বাবে তাফিল আইয়ানা ইউনু বাবে তাফিল তাফিল বাবে এটা গেছে এর অর্থ হবে কি নিয়োজিত করলেন অথবা নির্ধারিত করে দিলেন ওয়ালে দহু পড়লে ওয়ালে দহু ওয়ালে অর্থ হল আইয়ানার এটা ফাইল তার মানে নির্ধারিত করে দিলেন নিয়োজিত করে দিলেন অল তার পিতা তার পিতা মানে সিনার পিতা নির্ধারিত করলেন আদাদান সংখ্যাকে মানে একটা সংখ্যা কিসের মিনাল আশা আছে জাতি শিক্ষকের শিক্ষকের একটা সংখ্যা তার বাবা তার জন্য নিয়োগ করে দিলেন নিযুক্ত করে দিলেন কার জন্য এগুলো সিনার ছেলে পড়ার জন্য এখন প্রত্যেকটির অর্থ আমরা বুঝতে পারলাম ওয়াকাদ হাফেজ আল কোরআনা হাফেজ এটা ফেল মাদি এটা সরাসি মোজারা থেকে আসছে আল কোরআন তার মোফর এবং তিনি মুখস্থ করলেন কোরআনুল করিম ও দারাসা ওলুম আর লোগা আদাবে এবং অধ্যয়ন করলেন কি অলুম মানে জ্ঞান লোগা মানে ভাষা আদম মানে সাহিত্য তাইলে সাহিত্যিক জ্ঞান সাহিত্যিক সূচক জ্ঞান এবং ভাষাগত জ্ঞান সেই ছেলেটা কী করল অর্জন করল শিখল আই যেন মানে দাদা মানে শিখল সে অধ্যয়ন করিল কি অধ্যয়ন করিল অধ্যয়ন করিল সে অলুম মানে জ্ঞান কিসের ভাষার জ্ঞান এবং সাহিত্যের জ্ঞান ভাষা সম্পর্কে সাহিত্য সম্পর্কে জ্ঞান অর্জন করলেন কে ওই এবং ওয়াহুয়া দুনাল রাতে তখন তিনি ছিলেন দুনা মানে নিচে দুনা মানে নিচে আর আসা মানে দশম মিনুবরী মানে তার বয়সের দশম পৌঁছতে পারেননি দশ বছর থেকে তার বয়স ছিল কম এই বয়সেই তিনি কী করলেন একেবারে বিভিন্ন ধরনের এদের লোকাত ভাষা এবং সাহিত্য সম্পর্কে জ্ঞান অর্জন করলেন এইটা হলো অর্থ এই অর্থটা যখন আমরা শাব্দিক হিসাবে ছেলেকে তুলে ধরবো তখন ইনশাআল্লাহ ছেলে এটা বুঝবে এবং এদের কর্ম উন্নতি হবে তো এই জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এই যে আরবি সাহিত্য এর মধ্যে সামেল আছে কোরণকারী এবং হাদিসও সেটা আমাদের সাহিত্য এই যে সহিশুদ্ধভাবে পাঠ করা সহিশুদ্ধভাবে লেখা এটা নির্ভর করছে ওই দুই বিষয়ের ওপরে সরব এবং নহ আমাদের শিখতে হবে এখন এই ক্ষেত্রে যেটি লক্ষণীয় বিষয় হলো যে এবারতের মধ্যে আমাদের দেখতে হবে কোনটি আমেল এবং কোনটা হলো মামুল এর মধ্যে আমেল মানে যে আমল দেয় তার মধ্যে জের জাবার পেস দেয় ওর নাম হলে আমেল যে দেয় আর যার উপরে হয় তার নাম হলো কি মামুল এর মধ্যে কে আমেল এবং কে মামুল আছে এখন মামুল বিভিন্ন ধরনের হয় তাদের সে দেখে চিনার পরে আমরা দেখে তখন তাকে হয় জবাব দিব নয় পেশ দিব না কি দিব তখন আমরা বুঝতে পারবো এখন আসি আমরা দেখি যে আল জব্বুল এলমি আর যাবো ওকে আমি পেশ দিব ওকে কেন এটা ফাইল হয়েছে সাদার আর ফাইলের এরা হলো কি তা পেশ হবে এই জন্য কেউ যদি জাপবার পরে আমার ভুল ধরে এটা তোমার ভুল হয়ে গেল কেন ভুল হলো যে সাদার ওটা ফাইল তুমি আগে মফুল পড়লা কেন তারপরে এবো সিনা যদি কেউ পড়ে আমার বলে এটা ভুল হলো কেন এভোনো সিনা হলো সাদার ও মফুল মফুল কেউ হয় যাবার আসলে মফুল মাছটা আছে না যাবার হয় তা দিয়ে কি তখন শুদ্ধ করে পড়তে পারবো তারপরে আলাদ দেরা সাথে কেউ যদি আলাদ দেরা সাঁটা পরে দেরা সাতও পরে আমরা এটা ভুল হইলো কেন আলাহার পেজার এটা আমিল ও কি দেয় জের দেয় সুতরাং এখানে আমাদের জের দিতে হবে দেখছেন কিভাবে আমরা এবারও শুদ্ধ করতে পারছি তারপরে এখানে ওয়ালেদুহু আই যেন হল তার আমিল ফেল মানে ফাইল হচ্ছে ওয়ালেদুহু ফাইলকে হয় রফা পেস তাই এখানে ওয়ালে দুহু হইল তারপরে আটা মফুল এই জন্য এখানে যাবার হয়ে গেল তারপরে মিনাল আসাতে যাতে কেউ যদি পড়ে আসাতে যাতা বা তো বলে এটা ভুল এখানে মিন হলো আর যা ওর কাজ হলো জের দেওয়া শুধু এখানে আসাদে যাতে হবে ভাব করে এখানে কোরআনা তো যেটা আগান হয়ে গেলে আবার চলে যাব ক সংক্ষেপ কথা যে এরা পড়ার সময় এবারও পড়ার সময়তে লক্ষ্য করব। আমরা ছেলেদেরকেও বলবো যে এখানে কোনটি ফা আমের কোনটি মামুল তোমরা লক্ষ্য করো যখন আমেল মামুল তারা উল্লেখ করতে পারবে তাহলে এটা কোন ধরনের আমেল যদি ফেল আমেল হয় তাহলে ফেলে কি কি করে ফাইলকে পেশ দেয় মফুলকে নসব দেয় এই আমেল যদি হরফে যার হয় তা তার পরবর্তী ইসিমকে ও জেট দিবে আর যদি মোজা হয় তাহলে এটা মোজা ফেলে মোজাফাক কী দেবে জেট দিবে বা দিবে নেবে ভাব করে হরফেম মোসাফের এর কাজ হলো কি ইসিমকে নসব দেওয়া এবং খবরকে রাফা দেওয়া এখন দেখবো যে আমেলটা যদি ইন্না না বা কানে যে ছয়টি অক্ষর আছে কোনো একটি হয় তাহলে সেই আমলটা এখানে দিয়েছে এটা দেখিয়ে দেবো শোন এতে করে হবে এটা কি উপকারে আমরা আমাদের কি আমাদের উপকার হবে তার কারণ যে ব্যাকরণ আমরা পড়াইলাম সরব পড়াইলাম নহ পড়াইলাম যদি কালচার থাকে ওটা আমাদের একেবারে জীবিত এটা কর্ম উন্নতি হচ্ছে আমাদের আমাদের এইগুলো মুখস্থ হয়ে যাচ্ছে এবং ছেলেদেরকেও আমরা পড়িয়েছি তো ছেলেদের কী হইল মুখস্থ হয়ে গেল তাহলে ওদেরও ভালো হলো উন্নতি আমাদের আমাদেরও ভালো হলো এখন আমরা এর আবার এবারও আমরা কিছু করি না এই যে প্র্যাক্টিক্যাল আমরা করি না এই জন্য ছেলেদের পড়া ওই কেতাবে থেকে গেলো আমাদের পড়ার ওই কেতাবের বোঝে থেকে গেল এটা কিন্তু প্রকাশ পেলো না এটা করবেন এর বাস্তবতায় আমাদের ছেলেদের সকলের উন্নতি হবে আর এই যে তাকিকটা দিবেন এই তাকিকটা দিবেন ছেলেদের মানে মেধা বা কোন ক্লাসের ছাত্র কী পরিমাণ ধারণ করতে পারবে সেই পরিমাণ এখন মিজান পড়ছে খেলে ধরেন মিজান এর মধ্যে প্রথম চেনা এখন মিজানে ওরা সেগা শিখছে সেগা শিখছে মানে মিজান পড়লে দুনিয়াতে যত সেগা আছে আরবির মানে তালিলবিহীন মানে যেগুলোতে তালিল নাই একবারে সহি এই সেগাগুলো তাকে বলতে হবে যদি বলতে পারে মিজান শিক্ষা হইলো আর যদি না আবশালী মিজান শিক্ষা করা হইলো না এটা কার মধ্যে এটা তামরিনের মা মধ্যে হবে এই অনশীল মাঝে হবে তাহলে ওর শেগাগুলো চলে আসছে আর যদি যুক্ত হয় যখন পানদেগান পড়বে তখন তালিলযুক্ত শেখা যেগুলো আছে এইগুলো ওদেরকে বলতে হবে এবং শিখে দেবে এবং ওরা এটা মনে করবে তাহলে এইটা শব্দ আসলে কী ছিল তারপরে কি হলো না হলে সব কিছু ওরা বলতে পারবে তো এই শিক্ষার যে একটা ধরন আছে আসলে ছাত্ররা কি পরিমাণ ধারণ করতে পারবে সেই পরিমাণ যাচাই করলে সেইভাবে যদি তাদেরকে এইভাবে ধরাধরি করেন এটা করেন তাহলে ইনশাল্লাহ উন্নতি হবে আরও আমার কথা থাকবে কি যে আগামী দিনে যে পড়াটা আজকে যে পড়াটা আমরা দিয়েছি পরবর্তী এই পড়াটা আদায় করে দিতে হবে জি তাহলে ওরা নিজেরাটা ঠিক করবে এবং একটু মানে কিছু বাড়ির কাজও দিবেন যে এই এই এখান থেকে এ তার দেখে আসবা এখানে কোন সেগা কী কী শেখা তারপরে তার আমেল মামুলকে তারপরে তার কী কি হবে এসবগুলো একটু ইঙ্গিত করলে তারা পড়াটা তো করবে যেহেতু আপনি সকালে পড়া ধরবেন যদি না পারে তাহলে অসুবিধা আছে আবার পড়তে বলবেন তাহলে ওকে শুদ্ধ করে পড়া লাগবে তাহলে দেখবে এবং আগামীর পড়াটাও ঠিক করবে এরা খেলাধুলা করা তো সময় পাবে না ওই যে তদারকি করতে হয় এর পিছনে তার ঘুরতে হবে না এটা ঠিক রাখেন দেখবেন ছেলেরা নিজেরাই পড়ছে পড়তে বলতে হচ্ছে না তা যাক এই সংক্ষেপে আপনাদের কাছে কয়েকটা মানে পরামর্শ বা উপদেশ রাখলাম আমরা ইনশাআল্লাহ এগুলো আমল করব আল্লাহ আমাদের সবাইকে তো দান করুন এবং আমার জন্য একটু দোয়া করবেন এখন এই যে কথা বলছি হয়তো এইগুলো শেষ কথা বলছি আর কথা বলার সুযোগ পাবো কি পাবো না আল্লাহ সেটা জানেন এখন যে অবস্থার মধ্যে আমরা শেষের দিকে চলে আসছি এখন আপনাদের দুয়ার আমরা বিকারি আমাদের দোয়া করবেন আল্লাহ আমার সকলকে এই নিয়ে কেবল করি দর করুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি